হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনফরমেটিভ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি ফ্রান্সে একজন শিক্ষক ক্লাসে ইসলামের প্রিয়নবী অর্থাৎ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় প্যারিসের উপকণ্ঠে একটি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আবারও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। ফলে ওআইসির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। পরবর্তীতে আবারও ফ্রান্সের ম্যাক্রো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখলে সরব হয়ে ওঠে গোটা মুসলিম বিশ্ব। রক্তক্ষরণ শুরু হয় প্রতিটি মুসলিমের হৃদয়ে। ডাক ওঠে ফ্রান্স পণ্য বয়কটের। বয়কট ফ্রান্স প্রোডাক্ট হ্যাশট্যাগে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। প্রথমেই মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ফ্রান্সের পণ্য বয়কট করেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণার ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসহ মুসলিমরা ফ্রান্স পণ্য বয়কট শুরু করেন। প্রিয় নবীর ব্যঙ্গচিত্র প্রকাশে ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব। এরই মধ্যে ফ্রান্স পণ্য বয়কটের ডাক দিয়েছেন বর্তমান মুসলিম বিশ্বের জনপ্রিয় নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তার ডাকে সাড়া দিতে শুরু করেছে মুসলিম বিশ্ব। এছাড়াও আমাদের দেশের সাইবার একাত্তর ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সাইট হ্যাক করেছেন। সাইবার একাত্তর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত এই সাইবার হামলা চলবে। ফ্রান্সের এই ন্যাক্কারজনক ঘটনায় প্রিয় নবীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত পুরো মুসলিম বিশ্ব। উই লাভ মোহাম্মদ চ্যালেঞ্জ হ্যাশট্যাগে উত্তাল সোশ্যাল মিডিয়া। মুসলিমদের এই সংকটময় সময়ে সবচেয়ে ভালো খবর হলো বিশ্বে দ্রুততম হারে বাড়ছে ধর্মান্তরিত মুসলিমদের সংখ্যা। খ্রিস্টান ধর্মের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম। বিভিন্ন অনলাইন গবেষণা অনুসারে বর্তমানে ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। 2020 সালের সাম্প্রতিক জরিপগুলো বলছে বিশ্বে জনসংখ্যার প্রায় 1.9 বিলিয়ন বা 24.5% মুসলমান, এবং প্রতি বছর 5,000-এরও বেশি ব্রিটিশ নাগরিক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছে, যার বেশিরভাগই মহিলা। জরিপের গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 30,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রতি বছর ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা নরওয়েতে 3,000। ধর্মান্তরিতরা বলছেন তাদের কাছে ইসলাম ধর্মকে অপেক্ষাকৃত যুক্তিযুক্ত এবং সত্য মনে হয়েছে, এবং তাদের ঈশ্বরই ইসলামের পথে তাদেরকে চালিত করছেন। সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে সর্বস্তরের লোক ইসলামে ধর্মান্তরিত হচ্ছে, বিশেষত হিসপানিক এবং আফ্রিকান আমেরিকানরা। মার্কিন পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা 30% বা 2.8 বিলিয়ন এবং খ্রিস্টান জনসংখ্যা 31% বা 2.9 বিলিয়ন বৃদ্ধি পাবে, যা ইতিহাসে প্রথমবারের মতো সামঞ্জস্যপূর্ণ হবে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের এরিক কাফম্যান বলেছেন মুসলিমরা ইউরোপের সংখ্যাগরিষ্ঠের চেয়েও গুরুত্বপূর্ণ সংখ্যালঘু হবে, এবং 2050 সালে ইউরোপের জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো উচ্চ অভিবাসনপ্রাপ্ত দেশে 10-15% মুসলিম জনসংখ্যা থাকবে। ব্রিটিশ এবং কানাডিয়ান সাংবাদিক এবং লেখক ডগ স্যান্ডার্স বলেছেন 2030 সালের মধ্যে জার্মানি, গ্রিস, স্পেন এবং ডেনমার্কের মুসলিম ও অমুসলিমের জন্মের হার সমান হবে। পিও রিসার্চের সমীক্ষায় দেখা গেছে 2010 সাল থেকে 2050 সালের মধ্যে বিশ্বের সব অঞ্চলে মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা 2010 সালের 1 বিলিয়ন থেকে বেড়ে 2050 সালে প্রায় 1.2 বিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকার সাহারা অঞ্চলে মুসলিম জনসংখ্যা 2010 সালের প্রায় 250 মিলিয়ন থেকে 2050 সালের মধ্যে প্রায় 670 মিলিয়নে উন্নীত হওয়ার পূর্বাভাস রয়েছে, যা দ্বিগুণের চেয়েও বেশি। ইউরোপ ও উত্তর আমেরিকার মতো ছোট মুসলিম জনসংখ্যার অঞ্চলগুলিতেও মুসলমানদের সংখ্যা 2050 সালে প্রায় 30 গুণ বৃদ্ধি পাবে। ইউরোপের মুসলিম জনসংখ্যা 16% থেকে প্রায় দ্বিগুণ হবে 30%। উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা 10% থেকে বেড়ে 20% পর্যন্ত বৃদ্ধি পাবে।
এশিয়া অঞ্চলে মুসলিমরা 2050 সালের মধ্যে হিন্দুদের ছাড়িয়ে যাবে। 2010 সালে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নাইজেরিয়া বিশ্বের 48% মুসলিম ছিল। 2050 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যার দেশ হিসেবে ভারতের পর ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান বিশ্বের 45% মুসলমানের বাসস্থান হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র পিওর রিসার্চ, উইকিপিডিয়া, ইন্টারনেট।